স্বাগত আপনাদের হাল্লাবলের পর্দায়। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে এক নজর শিরোনামে। ঝড়ের সময় মাথার উপর দুই টাকার গাছ পড়ে ঘটনাস্থলে মৃত্যু বাইক চালক টিএসআর জওয়ানের ভয়াবহ দুর্ঘটনা বিশ্রামগঞ্জ টাকার চলা সড়কে। চিকিৎসা গাফিলতিতে চার দিনের শিশুকন্যার অকাল মৃত্যু, গোমতি জেলা হাসপাতালে ঘুরিয়ে চলছে হিরে সরকারের স্বাস্থ্য দপ্তর চরম ক্ষোভ। পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ, পশ্চিম সাবরুম গ্রাম পঞ্চায়েতে পৌঁছাতে সুযোগ সুবিধা হাতিয়ে দেওয়ার অভিযোগ প্রধান উপপ্রধান ও বিজেপি বুথ প্রেসিডেন্টের বিরুদ্ধে। রাজধানী বরিকচমনি ত্রাস, কুখ্যাত মাফিয়া ডন কৃষ্ণ কমল সূচিত বিশ্বজিতের বিরুদ্ধে নাসা আইন প্রয়োগের উদ্যোগ, আরক্ষা দপ্তরে অস্ত্র আইন ধর্ষণ, শ্লোতাহানি, তোল্লাবাজি, জমি দালালি সহ বহুবিধ মামলা রয়েছে তাদের বিরুদ্ধে খবর সূত্রের। বিকল্প কর্মসংস্থা সাপেক্ষে ন্যূনতম বেতন ভাতা দাবিতে ফের বঞ্চিত শিক্ষকদের বিক্ষোভ প্রদর্শন, পুলিশের বাধাদান। এখন বিস্তারিত, এবার গোমতি জেলা হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে মৃত্যু চার দিনের শিশুকন্যার, গুরুতর অভিযোগ স্পেশাল নার্সের বিরুদ্ধে, পা ঘুরিয়ে চলছে হিরে সরকারের স্বাস্থ্য দপ্তর। ফের চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যুর ঘটনা ঘটল গোমতি জেলা হাসপাতালে, গুরুতর অভিযোগ স্পেশাল নার্সের বিরুদ্ধে, অকালে ঝরে গেল চার দিনের শিশুকন্যার জীবন। ঘটনা বিবরণী প্রকাশ। চার দিন পূর্বে সোনামুড়ার ভবানীপুরের সুমন দাসের স্ত্রী মৌসুমী দাস সরকার প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হয়েছিলেন গোমতি জেলা হাসপাতালে, সেখানে জন্ম হয় শিশুকন্যার। আমরা ডাক্তারে কইছে যে ব্লাড লাগবো, তো হেরে ব্লাড দেওয়া হচ্ছে বাচ্চা আমার। ব্লাড দেওয়ার পরে ডাক্তারে কইছে সিজার করতে হবে। ব্লাড দেওয়ার পরে ডাক্তারে সিজার করাইছে, বাচ্চাও ঠিক আছে, বাচ্চার মাও ঠিক আছে। তো স্যার করোনার লেগে যেন কোনো বাইরের লোক ঢুকত দেয় না, তারা নার্স স্পেশাল রাখা হয়। তো তারা স্পেশাল নার্স রাখার পরে কারণ তারা তারা বাচ্চার মারে, বাচ্চাটা এখানে রেখা হে দুধ নিজে লাগা দিয়ে গেছে গা। তো বাচ্চার মাথা সাড়ে ওষুধ সিজারের রোগী এত অসুস্থ, এত করতে পারে না। তো এবারে বাচ্চার বেহারে কতবার ডাকছে যে বাচ্চা রাহনের লেগে, তারা রাখা হয়েছে যে স্পেশাল বাচ্চা রাহনের লেগে। বাচ্চা কানলো তারা কুলু লইব, বাচ্চার দুধ খাওয়ানো তারা করবো, সব কিছু তারা করবো। তো তারা এটা করছে না, করে তারা না নার্সে নার্সের না বাচ্চার মালটা সাইন না শোয়া দিয়া, কিন্তু বাচ্চার দুধ দিয়া লাগা দিয়ে গেছে গা স্যার। তো তারপরে সকালবেলা আজকে বাচ্চাটা মারা গেছে। কদিনের বাচ্চা আছে? বাচ্চাটা স্যার আজকে সাইন। এদিকে হৃদয় বিতারক এই ঘটনাকে ঘিরে উত্তপ্ত জেলা হাসপাতাল চত্বর। ব্যুরো রিপোর্ট, হাল্লাবল। ছয় দফা দাবির ভিত্তিতে শুক্রবার পরিবহন দপ্তরে জয়েন্ট ট্রান্সপোর্ট কমিশনারের নিকট ডেপুটেশন দিলেন ত্রিপুরা অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়নের এক প্রতিনিধি দল। দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আগামী ৬ মাস অটোরিকশা শ্রমিক পরিবারকে মাথা পিছু ১০ কেজি চাল বিনামূল্যে সরবরাহ করা, প্রতি মাসে ৭৫০০ টাকা নগদ অর্থ প্রদান, অটো ট্যাক্সে বিমার প্রিমিয়াম কমানোর, ঋণের টাকা আদায় বন্ধ করা ও পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি হ্রাস করা ইত্যাদি। অনুমোদিত সংগঠন আপনারা জানেন ত্রিপুরা রাজ্যে অটো শ্রমিকদের সংগঠন অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়ন। এই অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির পক্ষে আমাদের তিনজনের একজন একটা প্রতিনিধি দল, আমরা জয়েন্ট ট্রান্সপোর্ট কমিশনার, যুগ্ম পরিবহন আধিকারিক যিনি আছেন ওনার কাছে ছয় দফা দাবি নিয়ে ডেপুটেশনে মিলিত হয়েছিলাম। আপনারা জানেন যে কোভিড-19 ভাইরাসের কারণে যে লকডাউন, এই লকডাউনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের এই পরিবহন সেক্টর, বিশেষ করে যারা গাড়ি চালায়, অটো শ্রমিক, ট্রাক শ্রমিক, ঠেলা শ্রমিক। এই অটো শ্রমিকদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আমরা আজকে এই আধিকারিকের কাছে গিয়েছিলাম। লকডাউনের ফলে তাদের রুজি রোজগার প্রায় বন্ধ, রুজি রোজগার। এই জায়গায় দাঁড়িয়ে আমরা দাবি করেছি যে রাজ্যের সব রেজিস্ট্রিকৃত অটো শ্রমিক যারা আছে তাদেরকে মাসে ৭৫০০ টাকা তাদের অ্যাকাউন্টে যাতে সরকারি তরফে সেখানে দেওয়া হয় এবং তাদের পরিবারের প্রত্যেককে ১০ কেজি করে মাথাপিছু চাল দেওয়ার দাবি আমরা সেখানে করেছি। এই লকডাউনের সময় তাদের গাড়ির যে বিভিন্ন কাগজপত্র করার জন্য যে সময়সীমা সেটা যাতে বাড়ানো হয় এবং ফাইন এসব যাতে এই সময়ে সেখানে না নেওয়া হয় এটাও আমরা সেখানে দাবিতে রেখেছি। আপনারা দেখছেন আমাদের দেশে দারুণভাবে পেট্রোপণ্যের জিনিসপত্রের দাম বাড়ছে, সামগ্রীর দাম বাড়ছে, এটা যাতে নিয়ন্ত্রণ করা হয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যাতে কথা বলেন এই জয়েন্ট ট্রান্সপোর্ট কমিশনার, তার দাবিও আমরা এখানে রেখেছি। আমরা দাবি রেখেছি যে কোভিড-19 ভাইরাসের কারণে সেখানে আমাদের শ্রমিকরা যে রুটি রোজগার প্রায় বন্ধ, তাদের
যে আয়ের পথ বন্ধ, এই জায়গাটায় হস্তক্ষেপ করার জন্য আমাদের পরিবহন যিনি অফিসার সাহেব আছেন, এই অফিসারকে আমরা বলেছি যে তাদের এই সময়ে যে যারা লোন নিয়ে অটো ক্রয় করেছে, এই লোনের যে সুদটা যাতে ব্যাংক এই সময় মকুব করে এবং লোনের কিস্তি যাতে এই সময় না দিতে হয় তার ব্যবস্থা করার জন্য কর্তৃপক্ষের সাথে কথা বলা, এরকম গুরুত্বপূর্ণ দাবি নিয়ে আমরা 6 দফা দাবি নিয়ে ওনার সাথে কথা বলেছি এবং আধিকারিক সাহেব দারুণ মোড়ে আমাদের সাথে কথা বলেছেন এবং উনি বলেছেন যে সবটা তো আমার হাতে নেই, যেই বিষয়গুলো আমার এখতিয়ারে আছে আমি এগুলো অ্যাকশান নেওয়ার চেষ্টা করবো এবং বাকি বিষয়গুলো গভর্নমেন্টের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমি ফরওয়ার্ডিং দিয়ে পাঠিয়ে দেবো। ব্যুরো রিপোর্ট, হালাবোর। 10,323 চাকরি প্রদান ইস্যুতে 1 সদস্যকে তদন্ত কমিশন গঠন ও সরকারি শিক্ষকদের প্রাইভেট টিউশন সম্পর্কিত রাজ্য সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানালেন ত্রিপুরা রাজ্য শিক্ষা সংঘের কর্মকর্তাগণ। শুক্রবার রাজধানীতে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ সম্পর্কে কথা বলেন সংগঠনের সচিব সত্যজিৎ ভট্টাচার্য। সাধারণ সম্পাদক, আজকে বিশেষ কয়েকটি বিষয় নিয়ে আমি দৃষ্টিপাত করছি। যেমন বাম আমলে 10,323 শিক্ষক নিয়োগ প্রক্রিয়া তদন্তে 1 সদস্য কমিশন গঠন করার যে সিদ্ধান্ত নিয়েছেন বর্তমান সরকার এবং শিক্ষকদের বর্তমানে প্রাইভেট টিউশন বন্ধ করার যে উদ্যোগ নিয়েছেন, তার জন্য প্রথমে আমি আমার শিক্ষক সংঘের পক্ষ থেকে বর্তমান ত্রিপুরা রাজ্য সরকারকে, রাষ্ট্রবাদী সরকারকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি আরও অভিনন্দন জ্ঞাপন করছি রাজ্য সরকার ত্রিপুরা রাজ্যে ইদানীং 20টি ইংরেজি মাধ্যম স্কুলকে CBSE-র আওতায় নিয়ে যাওয়ার যে ঘোষণা দিয়েছে তাতে আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থা একটি উন্নত দিশার দিকে অগ্রসর হচ্ছে। এর মধ্যে প্রাইভেট টিউশন অর্থাৎ শিক্ষকরা বর্তমানে যে প্রাইভেট টিউশনের সঙ্গে যুক্ত আছে, এই প্রাইভেট টিউশন বন্ধের যে উদ্যোগ নিয়েছেন এটা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর জন্য আমরা রাজ্য সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এখানে রাজ্যে 100 কিছু শিক্ষক প্রাইভেট টিউশন বাণিজ্যে নিযুক্ত আছে এবং সমগ্র শিক্ষক সমাজকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। আমরা সংগঠন মনে করে এবং সংগঠন আশাবাদী অবিলম্বে এই শিক্ষকরা টিউশন বাণিজ্য বন্ধ করে দিয়ে বিদ্যালয়ে সততা ও নিষ্ঠার সাথে তারা পাঠদান করবে। ব্যুরো রিপোর্ট, হলাবুল। বিশেষ সূত্রে খবর, বোঝং নগর থানাধীন বণিক চৌহনী ত্রাস, কৃষ্ণকমল লস্কর, সুজিত সূত্রধর ও বিশ্বজিৎ বিশ্বাসের বিরুদ্ধে নাসা প্রয়োগের উদ্যোগ নিয়েছে আরক্ষা দপ্তর। অস্ত্র আইন, জমি দালালি, তল্লাবাজি, মারধর সহ বিভিন্ন ধারায় মামলা রয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। কথায় বলে পাপ নাকি বাপকেও ছাড়ে না। বণিক চৌহনী এলাকার কুখ্যাত সমাজদ্রোহী কৃষ্ণকমল লস্করের অবস্থাও বর্তমানে অনেকটা এমন হতে চলেছে, তার পাপের ঘড়া পূর্ণ হতে চলেছে। পুলিশ সূত্রে খবর, অস্ত্র আইন সহ তল্লাবাজি, ধর্ষণ, শ্লীলতাহানি, মারধর ও জমির দালালি বাণিজ্যের সাথে জড়িত কৃষ্ণকমল লস্কর, সুজিত সূত্রধর ও বিশ্বজিৎ বিশ্বাসের বিরুদ্ধে এবার ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট তথা নাসা ব্যবহার করতে চলেছে। পুলিশের একটি সূত্রে খবর, লালমাটিয়া এলাকার TSR পত্নী রাখি রুদ্র পাল কৃষ্ণকমলের বিরুদ্ধে জমির দালালি ও শ্লীলতাহানির মামলা রুজু করেছিল। মহিলাকে খুনের চেষ্টা করে কৃষ্ণকমল ও তার সাগরেদ সুজিত সূত্রধর ও বিশ্বজিৎ বিশ্বাস বাধ্য হয়ে ওই TSR পত্নী ভিটে মাটি বিক্রি করে অন্যত্র চলে যেতে বাধ্য হয়। মামলা এখনও বিচারাধীন, মহিলা কমিশনও তদন্ত করছে। এছাড়াও শাসক দলের উপপ্রধান রেখা রানী ঘোষ বোঝং নগর থানায় কৃষ্ণকমল লস্কর ও তার সাগরেদ সুজিত বিশ্বজিতের বিরুদ্ধে
পিস্তল উঁচিয়ে 5 লক্ষ টাকা চেয়ে হুমকি খুনের চেষ্টা ও 2 কলেজ ছাত্রী মেয়ের শ্লীলতাহানির মামলা দায়ের করেছিল বোচংনগর থানায়। পুলিশ অস্ত্র আইন সহ ভারতীয় দণ্ডবিধির 5টি জামিন অযোগ্য ধারায় মামলাটি রুজু করেছিল। ওই মামলার রেকর্ডও রয়েছে স্বরাষ্ট্র দপ্তরে। এছাড়াও নোয়াগাঁও এলাকার পিন্টু দাসের বাড়িতে ঢুকে ডাকাতির চেষ্টা, ছোট শিশুকে মারধর সহ আরও একটি মামলায় অভিযুক্ত রয়েছে কৃষ্ণকমল লস্কর, সুজিত সূত্রধর, বিশ্বজিৎ বিশ্বাস, বিমল দে, প্রসেনজিৎ দাস, রনি শীল, রবীন শীল, শিবু দেবনাথ, হরিপদ দে, মনা ঋষি দাস সহ আরও অনেকে। এই মামলা বর্তমানে আদালতে বিচারাধীন। পুলিশ সূত্রে দাবি, বণিকচৌমনি এলাকার দুলাল দেবনাথকে খুনের চেষ্টার মামলায় জড়িয়ে 16 কলা পূর্ণ করেছে কৃষ্ণকমল। এবার তার ছেলে যাবার পালা। কংগ্রেস নেতা বিদ্রোহী বিজেপি বিধায়ক হেভিওয়েট মন্ত্রী সাংসদদের নাম ভাড়িয়ে সে পার পাবে না। থানার ওসি সুকান্ত সেন চৌধুরী 2 লক্ষ টাকা হজম করে তাকে গ্রেপ্তার না করে কেস ডায়েরি দুর্বল করে অগ্রিম জামিনে যে ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছে পুলিশের শীতমহল তা জানতে পেরেছে। সুকান্ত সেন চৌধুরী শাস্তির মুখে পড়তে চলেছে। বিজেপি নেতারা কৃষ্ণকমলকে আর এখন পাত্তা দিতে নারাজ, কারণ সে কুখ্যাত সমাজদ্রোহী। ফলে পুলিশ আপাতত তাকে ছাড় দিলেই গোপনে নাসার ফাইল তৈরি করে চলেছে। কৃষ্ণকমলের ভাতিজা প্রীতম লস্কর, ভাতিজি রিয়া লস্কররা প্রতিদিন বিজেপি নেতাদের বাড়ি গিয়ে হাতে পায়ে ধরে কাকুতি মিনতি করে চলেছে কাকাকে বাঁচানোর জন্য। কিন্তু বিজেপি নেতারা সাফ জানিয়ে দিয়েছে কৃষ্ণকমলের পাপের ফল তারা ভোগ করবে না, সে জেলে যাবে। তাছাড়া সে বিজেপির কেউ না। জানা গেছে নাসার ফাইল গোপনে তৈরি করছে পুলিশের গোয়েন্দা শাখা, তাই কৃষ্ণকমলের জেল যাত্রা প্রায় নিশ্চিত। ব্যুরো রিপোর্ট, হালাবোর। ঝড়ের সময় মাথার উপর আছড়ে পড়ল দৈতাকার গাছ, ঘটনাস্থলে মৃত্যু টাকারছলা থানায় কর্মরত একটি এসআর জওয়ানের। ভয়াবহ দুর্ঘটনা বিশ্রামগঞ্জ টাকারছলা রোডে। শুক্রবার ঝড়ের সময় নিজের বাইক নিয়ে টাকারছলা থানার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এক টিএসআর জওয়ান। বিশ্রামগঞ্জ টাকারছলা রোডের উপর তখন দৈত্যাকার একটি গাছ আছড়ে পড়ে ওই টিএসআর জওয়ানের মাথার উপর, ঘটনাস্থলে মৃত্যু হয় তার। মৃত টিএসআর জওয়ানের বাড়ি যাত্রাপুরে। ঘটনাস্থলে পুলিশ, গাছ পড়ে টিএসআর জওয়ানের আকস্মিক মৃত্যুতে হতবাক এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, হালাবোর। কাজ সাপেক্ষে বেতন ভাতার দাবিতে শুক্রবার বিশ্রামগঞ্জ বাজার সংলগ্ন জাতীয় সড়কের উপরই মানব শৃঙ্খল কর্মসূচি গ্রহণ করেছিল বঞ্চিত 10,323 অ্যাডহক শিক্ষক সংগঠনের সিপাহী ছলা জেলা কমিটি। সেই কর্মসূচিতেও পুলিশের বাধা দান, বিশ্রামগঞ্জ স্টেডিয়ামে আটকে রাখা হয় আন্দোলনকারীদের চরম ক্ষোভ বঞ্চিত শিক্ষকদের। কিন্তু আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন, বিশ্রামগঞ্জ থানার পুলিশ আমাদের বাধা দিচ্ছে। আমরা চেয়েছিলাম শান্তি শৃঙ্খলাভাবে জাতীয় সড়কের পাশে আমরা প্লে কার্ড নিয়ে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকব, অর্থাৎ আমরা আমাদের নীরবভাবে আমরা আমাদের আমাদের দাবিদারগুলি আপামর রাজ্যবাসী তথা সরকারের নিকট তুলে ধরব এই ভেবেছিলাম। কিন্তু পুলিশ আমাদের অন্যায়ভাবে আমাদের বাধা দিচ্ছেন। আমরা যদিও পুলিশ প্রশাসনকে আমরা জানিয়েছিলাম ব্যাপারটা, কিন্তু আমরা সামাজিক দূরত্ব মেনটেন করে আমরা আমাদের পেটের তাগিদে আমরা এখানে আজকে মিলিত হয়েছিলাম। শুধু আমাদের একটাই, সরকারের ভুল নিয়োগ পলিসির মাধ্যমে আমাদের চাকরি চলে গেছে। এটা আমাদের কোনো দোষ নয়, সরকার ভুল করেছে, তার পরিস্থিতি যদি বলতে গেলে সরকারের বিষয়। ব্যুরো রিপোর্ট, হ্যালো। লকডাউনে আটকে পড়া প্রতিবেশী বাংলাদেশের নাগরিকদের সহায়তার্থে গেল ছাত্র সংগঠন NSCY। 2-1 দিনের মধ্যে ত্রিপুরায় আটকে পড়া বাংলাদেশের নাগরিকদের স্বদেশে প্রেরণ করা হবে, জানিয়েছেন আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনের সচিব কিরিটি চাকমা। ব্যাঙ্গালোর থেকে চিকিৎসার পর রাজ্যে এসে আটকে পড়লেন প্রতিবেশী বাংলাদেশের 3 জন নাগরিক। চেকপোস্ট বন্ধ থাকার কারণে নিজেদের বাড়িতে ফিরতে পারছে না তারা। বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হোটেলে রয়েছেন তারা। শুক্রবার আটকে পড়া বাংলাদেশের নাগরিকদের সাহায্যার্থে এগিয়ে এলেন প্রদেশ NSCY এর এক প্রতিনিধি দল। পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে আগত অতিথিদের খাবার ও থাকার ব্যয়ভার বহনের আশ্বাস দেন কংগ্রেস ছাত্র সংগঠনের প্রতিনিধি দলটি। পরে এই বিষয় নিয়ে প্রতিনিধি দলের সদস্যরা কথা বলেন বাংলাদেশের সহকারী হাই কমিশনের সচিব কিরিটি চাকমার সঙ্গে। সচিব জানিয়েছেন আরো 18 জন বাংলাদেশের নাগরিক ত্রিপুরায় এসে আটকে পড়েছে, 2-1 দিনের মধ্যে তাদেরকে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে। এ সম্পর্কে NSCY এর সভাপতি রাকেশ দাস জানিয়েছে, প্রদেশ NSCY পক্ষ থেকে আমরা বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন অফিসে ডেপুটি হাই কমিশনারের সঙ্গে দেখা করতে এসেছিলাম।
এবং আমরা আসার পরে আমরা চার সদস্য ত্রিপুরা প্রদেশ এনএসওআই রাজ্য কমিটির থেকে আমরা গিয়ে দেখা করার পর আমাদের সঙ্গে কথা বলেছেন। আমরা আসার পর জানতে পেরেছিলাম যারা তিনজন, আমরা বেসিক্যালি যে জিনিসটার জন্য এসেছি, বাংলাদেশের তিনজন নাগরিক, দুজন ছাত্র, একজন মহিলা কিছুদিন আগে ভারতবর্ষের একটি বেসরকারি হসপিটালে বেঙ্গালুরুতে ওনার চিকিৎসা হয়েছিল এবং উনি চিকিৎসার শেষে রাজ্যে ফিরে এসে আজকে ছদিন যাবৎ, গত 6 তারিখ থেকে আজকে 12 তারিখ অবধি এখানে অবস্থান করছেন। এখানে বারবার আসার পরও গেটের বাইরে থেকে তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। সে অভিযোগের সূত্র ধরে আমরা এসেছিলাম, কিন্তু সে এখানে হাই ডেপুটি হাই কমিশনার সাহেব সেই ব্যাপারটা জানতেনই না। আমরা বলার পরে, যোগাযোগ করার পর এখন ওনাদেরকে খবর পাঠানো হয়েছে, আজকে কালকের মধ্যে ওনাদেরকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার জন্য যা যা ডকুমেন্টারি কাজ দরকার তা তারা সম্পূর্ণ করবে এবং ত্রিপুরা রাজ্যে আছে তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে। আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনের আশ্বাসে আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলছে রাজ্যে আটকে থাকা বাংলাদেশের নাগরিকরা। ব্যুরো রিপোর্ট হলাবুল। পানীয় জলে তীব্র সংকট দেখা দিয়েছে সাতচাঁদ ব্লকের পশ্চিম সাবরুম গ্রাম পঞ্চায়েতের দাসপাড়াতে। শুক্রবার স্থানীয় কাঁঠালছড়ি এলাকার আদি কালীবাড়ির সামনে পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ করেন স্থানীয় মা বোনেরা। দীর্ঘদিন ধরে পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে সাতচাঁদ ব্লকের অধীন পশ্চিম সাবরুম গ্রাম পঞ্চায়েতের দাসপাড়াতে। শুক্রবার পানীয় জলের দাবিতে স্থানীয় কাঁঠালছড়ি এলাকার আদি কালীবাড়ির সামনে পথ অবরোধ করেন এলাকার মা বোনরা। বিক্ষোভকারীদের অভিযোগ, পঞ্চায়েত প্রধান, উপপ্রধান এবং শাসক দলের বুথ প্রেসিডেন্ট মিলেই হাতিয়ে নিয়েছে পঞ্চায়েতের বিভিন্ন সুযোগ সুবিধা, বঞ্চিত থাকছে গ্রামবাসীরা। জল পায় না, আমরা দূরত্ব যাই জল আনি, জল পায় না, তারা কইছে জল দেন, তারা জল দেয় না। কতদিন যাবত আপনার এই জলের সমস্যা? দুর্নীতি যদি প্রথম স্থান অধিকার আমরা পশ্চিম গ্রাম পঞ্চায়েত প্রথম স্থান অধিকার যদি প্রাইজ দেওয়া হয় আর কি, কোনো পুরস্কার দেওয়া হয় এবং পঞ্চায়েতের যে কোনো সুবিধা অসুবিধা আমরা দপ্তরের কাছে বলি, দপ্তর যদি কোনো ব্যবস্থা নিতে আমরা সবার রাজি হইতাম। আমি বিডিওর কাছে পর্যন্ত বলছি আমরা জল ব্যবহার নিয়ে, আমাদের পঞ্চায়েত সেক্রেটারি কীটা কাছে জানেননি, কয় তুমি কী বুঝো, তুমি কীটা করো। এবং গত কিছুদিন আগে 5টা কল দেওয়া হয়েছে, একটা বুথ উপপ্রধানের বাড়ির বাড়ির নিচে যেটা জল আমি হামেশা এরা জল পায়, একটা বুথ প্রেসিডেন্টের বাড়ির নিচে যেটা এই এখনও মানে কলের মাথা পর্যন্ত বয় নেয়, বোরিং করে দিয়ে টাকা নিচে গা তারা আক্রমণ মোকাবেলায় কেন্দ্রীয় সরকারের ভূমিকায় তীব্র অসন্তোষ প্রকাশ করেন দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। পশ্চিমবঙ্গ সহ 4টি রাজ্যকে নোটিশ জারি, তীব্র প্রতিক্রিয়া পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নানের। এই মহানগের মোকাবেলা করতে কেন্দ্র এবং রাজ্য সরকার যেভাবে গড়িমসি করেছেন, আমরা বিরোধী দল বারবার সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি। আমরা কোনো রাজনৈতিক সংকীর্ণতার মধ্যে না থেকে সরকারকে সম্পূর্ণভাবে সহযোগিতা করে মানুষের স্বার্থে এগিয়ে গেছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, কি কেন্দ্রীয় সরকার কি রাজ্য সরকার আমাদের গঠনমূলক উপদেশকেও প্রস্তাবগুলোকেও ফুৎকারে উড়িয়ে দিয়েছেন। কাঁচো ঘণ্টা বাজিয়ে জনতা কার্ফিউ সমাপ্তি ঘোষণা করার জন্য মানুষকে রাস্তায় নামিয়ে দিলেন, মিছিল করিয়ে দিলেন, কাঁচো ঘণ্টা বাজাতে বললেন মাননীয় প্রধানমন্ত্রী। তার দলের 40 বছর পূর্তি অনুষ্ঠান পালন করলেন মহানগরের মোকাবিলা করার নাম করে, আতসবাজির উৎসব পালন করে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কোথাও পেছিলেন, তিনি বাজারে গিয়ে দাগ কেটে জনগণকে নির্দেশ দিলেন কে কোথায় দাঁড়িয়ে বাজার করবেন, কেনাকাটা করবেন। সন্তোষ প্রকাশ করার পরে 4 রাজ্যকে যে নোটিশ করছে তার মধ্যে আমাদের পশ্চিমবাংলাও আছে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী কি বলবেন, চোখে আঙুল দিয়ে তো দেখিয়ে দিল আপনাদের, আজ কীভাবে মুখ ঢাকবেন দেখুন, আপনি বলুন মানুষকে যেন উত্তর দিন আজকে আপনারা। এটি আমাদের দুর্ভাগ্য, এরাই দেশ চালাচ্ছেন, এরাই রাজ্য চালাচ্ছেন, এটি আমাদের দুর্ভাগ্য। ব্যুরো রিপোর্ট হলাবুল।
সুপ্রিম কোর্টের রায় এবং বিকল্প কর্মসংস্থান সাপেক্ষে ন্যূনতম বেতন ভাতা দাবিতে রাজধানীতে বিক্ষোভ প্রদর্শন করল বঞ্চিত 10,323 অ্যাডহক শিক্ষক সংগঠন। সার্কিট হাউসস্থিত গান্ধী মূর্তির পাদদেশ থেকে বিক্ষোভকারীদের গ্রেপ্তার করে পুলিশ। সুপ্রিম কোর্টের রায় এবং বিকল্প ব্যবস্থার সাপেক্ষে ন্যূনতম বেতন ভাতার দাবিতে বিক্ষোভ প্রদর্শন বঞ্চিত 10,323 অ্যাডহক শিক্ষক সংগঠনের। রাজধানীর সার্কিট হাউসস্থিত গান্ধী মূর্তির পাদদেশে বঞ্চিত শিক্ষকদের সেই আন্দোলন ভেস্তে দেয় পুলিশ প্রশাসন। গ্রেপ্তার করা হয় আন্দোলনকারীদের। ভিশন ডকুমেন্টের প্রতিশ্রুতি খেলাপের জেরে ধারাবাহিক বিক্ষোভ আন্দোলন চালিয়ে যাচ্ছে বঞ্চিত শিক্ষকরা। পুলিশের রক্তচক্ষুকে উপেক্ষা করেই নিজেদের দাবি আদায়ে সচেষ্ট রয়েছেন বঞ্চিত 10,323 অ্যাডহক শিক্ষক সংগঠন। আগরতলাব্যাপী না, সারা রাজ্যব্যাপী আমরা প্রত্যেকটি আমাদের যে আরও 7টা ডিস্ট্রিক্ট আছে, 7টা ডিস্ট্রিক্টের নয় আমরা আগরতলাতে আসছি, আমরা প্রতিবাদ সভা করছি। কারণ 72 দিন অতিক্রান্ত হয়ে গেছে, এখন অবধি আমাদের স্থায়ী সমাধান হয় না। আমরা যতদিন অবধি আমরা রাজ্য সরকারের কাছে আপিল করবো আজকের এই প্রতিবাদ সভা থেকে, যতদিন অবধি আমাদের স্থায়ী সমাধান না হবে ততদিন অবধি আমাদের যে ন্যূনতম স্যালারি সেই স্যালারি প্রদান করতে হবে। যদি আমরা এই জুন মাসের মধ্যে আমাদের স্থায়ী সমাধান না হয় আমরা বৃহত্তর আন্দোলন যেতে বাধ্য হব সাংগঠনিকভাবে। তাই আজকে আমরা এই গান্ধী স্ট্যাচুর সামনে থেকে আমরা প্রতিবাদ সভায় রাজ্য সরকারকে জানান দিতে চাই, অবিলম্বে আমাদের স্থায়ী সমাধান করুন। কারণ আমাদের সংসার প্রতিপালন করতে খুব কষ্ট হচ্ছে। আপনারা জানেন ইতিমধ্যে কালকে একজন দেবাশিস, দেবাশিস বাবু একজন শিক্ষক উনি প্রাতে আছেন, এরকম করে করে 58 জন শিক্ষক প্রাতে আছেন। আমরা চাই না এই মিত্র মিছিল আর দীর্ঘায়িত হোক, আমরা চাই রাজ্য সরকার অচিরেই আমাদের স্থায়ী সমাধান। মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় রাখার ক্ষেত্রে রাজধানী মহারাজগঞ্জ বাজারে দায়িত্ব পালন করবেন এনএসএস ভলেন্টিয়ার্স ও আরক্ষা দপ্তরের কর্মীরা। করোনা সংক্রমণ রোধে নতুন এই সিদ্ধান্ত গ্রহণ করলেন মহারাজগঞ্জ বাজার কেন্দ্রীয় ব্যবসায়িক সমিতি। মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় রাখার ক্ষেত্রে রাজধানীর ব্যস্ততম মহারাজগঞ্জ বাজারে দেদার লঙ্ঘিত হচ্ছে প্রশাসনিক বিধিনিষেধ। এবার সেই সমস্যা থেকে পরিত্রাণের উদ্যোগ নিল মহারাজগঞ্জ বাজারের কেন্দ্রীয় ব্যবসায়ী সমিতি। এবার থেকে বাজার এলাকায় মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি নজরদারি করবেন এনএসএস ভলেন্টিয়ার্স এবং পুলিশ কর্মীরা। ব্যবসায়ী সমিতির নতুন এই সিদ্ধান্তের কথা জানিয়েছে সংগঠনের কর্মকর্তাগণ। বাজারে যেভাবে এবং সুপুরাজ্যে যেভাবে খরিদ করতে আসে এবং আরেকটা অনুরোধ করবো কাছাকাছি যারা মানে উৎস অবলম্বী আছে তাদেরকে বলবো, রিকোয়েস্ট করবো 3 দিনের বাজার এক দিনে নিয়ে নিতে, ডেলিভারি বাজার করতে। এদিকে মহারাজগঞ্জ বাজারের ব্যবসায়ীরা সকল ক্রেতাদের উদ্দেশ্যে প্রতিদিন বাজারে না আসার আহ্বান জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট হলাবুল। খাদ্য পানীয় জলের সংকটে ভুগছেন ধর্মনগর মহকুমার ভাগ্যপুর গ্রাম পঞ্চায়েতে কাঁটাতারের ওপারে বসবাসকারী 41টি পরিবার। প্রশাসনিক অবহেলার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন স্থানীয়দের। লকডাউনের পর থেকেই এপারে আসতে পারছেন না ভাগ্যপুর গ্রাম পঞ্চায়েতের কাঁটাতারের ওপারে বসবাসকারী ভারতীয় 41টি পরিবারের লোকজন। বর্তমানে খাদ্য পানীয় জলের তীব্র সংকটে ভুগছেন তারা। অথচ এপারে এসে স্থানীয় পঞ্চায়েত কিংবা মহকুমা প্রশাসনের নিকট সমস্যাও জানাতে পারছেন না তারা। এরই মধ্যে 1 নং ওয়ার্ডের এক পঞ্চায়েত সদস্য পঞ্চায়েতে আসতে চাইলে জনৈক বিএসএফ জওয়ান ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয় ওই পঞ্চায়েত সদস্যকে। ওসব ঘটনার পরিপ্রেক্ষিতে বিক্ষোভে ফেটে পড়ছেন কাঁটাতারের ওপারের ভারতীয়রা। ইয়াটি থাকি জল আনতে পারি না, নদী থাকি আমি জল তুললে আমি খাই, আমার বাইরেতে দেয় না, 3টা 4টা ফুলা পাই না আমি, ফেমনে বা চাইমু আমি নিজেও কুলাইয়া পাই না। আসতেন এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মহকুমা পুলিশ আধিকারিক সহ গ্রাম পঞ্চায়েতের প্রধান মেম্বাররা।
পরে শান্ত হয় পরিস্থিতি। ব্যুরো রিপোর্ট হুলাবুল। শেষ করার আগে আরো একবার শিরোনাম। অকাল মৃত্যু গোমতী জেলা হাসপাতালে ঘুরিয়ে চলছে হিরে সড়কের স্বাস্থ্য দপ্তর চরম ক্ষোভ। পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ। পশ্চিম সাবরং গ্রাম পঞ্চায়েতে পৌঁছাতে সুযোগ সুবিধা হাতিয়ে দেওয়ার অভিযোগ প্রধান উপপ্রধান ও বিজেপি বুথ প্রেসিডেন্টের বিরুদ্ধে। রাজধানী বরিকো চমনি ত্রাস। কুখ্যাত মাফিয়া ডন কৃষ্ণ কমল সূচিত বিশ্বজিতের বিরুদ্ধে নাসা আইন প্রয়োগের উদ্যোগ। আরক্ষা দপ্তরে অস্ত্র আইন ধর্ষণ, শ্লোতাহানি, তোল্লাবাজি, জমি দালালি সহ বহুবিধ মামলা রয়েছে তাদের বিরুদ্ধে খবর সূত্রের। বিকল্প কর্মসংস্থা সাপেক্ষে ন্যূনতম বেতন ভাতা দাবিতে ফের বঞ্চিত শিক্ষকদের বিক্ষোভ প্রদর্শন, পুলিশের বাধাদান। এখন এ পর্যন্তই। ততক্ষণে চলার পথে সময়ের সাথে মানুষের পাশে। হেলাবোল।